উদ্ধব সব খুব খারাপ মানুষ ছিল, এটা কিন্তু আমরা জানতাম না। এটা রেনুর মুখের কথা, আর রেনুর মুখের কথায় আমরা নাচছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মাঠে থাকা বিএনপি এবারের নির্বাচনে অংশগ্রহণ না করলেও বেশ কয়েকটি ছোট ছোট দল অংশগ্রহণ করছে। নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হয়েছে 7ই জানুয়ারি। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন থেকে শুরু করে মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজগুলো শেষ হয়েছে। ঈশ্বরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দিয়া আসনে নৌকা মনোনয়নে লড়ছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক DIG আব্দুল কাহার আকন্দ। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ অ্যাডভোকেট সোহরাবউদ্দিন। এই আসনে নৌকার বিজয়ের পথে বাধা হতে পারেন সাবেক সাংসদ এবং বর্তমান পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাবউদ্দিন। অনেকেই মনে করছেন স্বতন্ত্র নির্বাচন করলেও ওনাকে ডামি প্রার্থীদের তালিকাভুক্ত করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভেতর থেকে নৌকার বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করলে তাকে বহিষ্কার না করার নজিরও দেখা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নমনীয়তাও লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রেই। যেহেতু শক্ত বিরোধী দল নেই, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হয়ে আসতে পারে, সেজন্য আওয়ামী লীগ প্রতিটি আসনে স্বতন্ত্র প্রার্থী না পেলে ডামি প্রার্থী রাখবে বলে কথাও গণমাধ্যমে উঠে এসেছে। ঈশ্বরগঞ্জ 2 পাকুন্দিয়া কটিয়াদি আসনে ডামি প্রার্থীর কথা না উঠলেও যে বিষয়টি উঠে এসেছে সেটি হল নৌকা বনাম স্বতন্ত্র। চলছে স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের মাঝে মেরুকরণ। বিশেষ করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ জনপ্রতিনিধি এবং নেতাকর্মীরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব আব্দুল কাহার আকন্দের প্রতি সমর্থন জানিয়ে নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গত 5ই ডিসেম্বর 2013 রোজ মঙ্গলবার পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী একএম দেলোয়ার হোসেন, মাহবুবুল হক আদিল সহ পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাত্মতা ঘোষণা করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ছুটন। এছাড়াও পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের মতো নেতৃবৃন্দ, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। খুব খারাপ মানুষ ছিল, এটা কিন্তু আমরা জানতাম না। এটা রেনুর মুখের কথা, আর রেনুর মুখের কথায় আমরা নাচছি। সুরাব সাহেবের কাছে যারা গেছে হেলাল গেছে, হেলাল বলতে পারবে সুরাব সাহেব কেমন ভালো না খারাপ। ইতিমধ্যে বলতে চাই আমি 1 লক্ষ ভোট বলেছি, কাস্টিং বোর্ডের 80% ভোট সুরাব সাহেবকে মানুষের স্বইচ্ছা দিয়ে দিবে। তাই বলতে চাই জনস্রোতের বাইরে আমরা যেতে চাই না। মৃত্যু সাথে আন্দোলনে তার অন্যায় ছিল, অপরাধ ছিল। শেখ হাসিনার মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ সাহেব পক্ষে কাজ করার কারণে তাকে কুপিয়েছে, বিচার তাই নাই। আমি বলতে চাই আমার উপজেলা ছাত্রলীগের পালিন তাকে পূর্ণ করে দিয়েছে আওয়ামী লীগ করার অপরাধে। আজকে আওয়ামী লীগ কার কাছে নিরাপদ? ওই সুহামুদ্দিনের কাছে নিরাপদ,
নাগপুর কাহারের কাছে নিরাপদা দুঃখের বিষয়, মানুষ লোভ করে, এত লোভ থাকা ভালো না, এত লোভ থাকা ভালো না। আমার এই সব লাগবে এমনটি কেন? কিছু কি ছাড় দেওয়া যায় না? যখন বিশ লেখ আসিনা ওনাকে আওয়ামী লীগের আহ্বায়ক বানাইছেন, আমাদের জেলা আওয়ামী লীগ যেহেতু উনি আওয়ামী লীগের আহ্বায়ক, তিনি আছেন অবশ্যই মাকে হবে, মাঠ কিন্তু ছাড়বো না, কথা হবে না এমনকি না, মাকে থাকবে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছে, এর বাইরে যারা যাবেন এরা কখনোই আমাদের লোক হতে পারে না। নিজের পকেট কমিটি করেছেন, যে পকেট কমিটির মাধ্যমে যখন মেয়ে ইউনিয়নে যান সেখানে কিছু লোক বল নিয়ে বহর নিয়ে যান এবং সেই বহর দেখে বলেন অমুক ইউনিয়নে এত লোক হয়েছে। এই লোকগুলি তো ওনার পকেটের লোক, ওনার পকেটের লোক। এই সেই পকেটের লোকগুলিকে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আজকে এখানে যারা এসেছেন এবং যারা আসেননি, যাদের মান অভিমান থাকবে।